রাজ্যের ভিন্ন প্রান্ত বরদৈশিলার তাণ্ডব। শনিবারে নিশা গুয়াহাটির উজনির ঠায়ে ঠায়ে ধুমুহা শিলাবৃষ্টি। সোনারীত ঘর ভাঙি এগারী মহিলার মৃত্যু। ডবকা তচনছ রঙালী উৎসবর প্যান্ডেল, চূর্ণ বিচূর্ণ কেবাখনো ঘর, তচনছ খেতিপথার। শনিবারে নিশা রাজ্যের বিভিন্ন প্রান্ত বিস্তর ক্ষতি সাধন করে ধুমুহা শিলাবৃষ্টিয়ে। সোনারীত প্রচণ্ড ধুমুহাত প্রাণ গল এগারী বৃদ্ধার। মৃত বৃদ্ধাগী 62 বছরিয়া সাবিত্রী শর্মা। নিশা অহা ধুমুহায় ভাঙিছিল বৃদ্ধাগীর বাসগৃহ। ধুমুহাত ঘর ভাঙি হেঁচা মারি ধরাত বৃদ্ধাগীর মৃত্যু হয়। দবকাতো মাজনিশা বিধ্বংসী ধুমুহায় সৃষ্টি করিলে ত্রাসর। ধুমুহার লগতে প্রচণ্ড শিলাবৃষ্টিয়ে তচনছ করিলে রঙালী উৎসবর প্যান্ডেল। বিহু অনুষ্ঠান চলি থাকার মাজতেই প্যান্ডেল ভাঙি আহত হয়েছে কেবাজনো লোক। দবকার ভগিরাম গাঁত বিহুর অনুষ্ঠান সাবলৈ আহি ধুমুহার কবলত পড়াত হাহাকার লাগে হাজার হাজার দর্শকর মাজত। শিলাবৃষ্টিরপরা নিজকে রক্ষা করার চেষ্টা করতে ঠেলা হেঁচাত গুরুতরভাবে আহত হয় কেবাজনো লোক। আহত সকলক ততাতৈয়াকৈ চিকিৎসালয়লৈ নিয়া হয়। সংকটজনক অবস্থাত থকা এজন আহতক উন্নত চিকিৎসার বাবে প্রেরণ করা হয় নগাঁওলৈ। কেবল ভগিরাম গাঁওই নহয়, মদারতলি, হালধিয়াটি, সাংমাজি আদি অঞ্চলত ধুমুহায় উড়াই নিলে ঘরের চাল, উঘালি পড়িল কেবাজোপাও গছ, বহু ঠাইত ছিগিল বিদ্যুৎ সংযোগিতার। ধুমুহার পাছরেপরা দবকার বহু অঞ্চলত বিচ্ছিন্ন হয়ে আছে বিদ্যুৎ সংযোগ। ইফালে ধুমুহার ফলত ঘাইপথত উভালি পড়িল প্রকাণ্ড প্রকাণ্ড গছ, গছ বাগরি কেবাখনো বাহনের ক্ষতি সাধন হয়। কথম পিয়ে প্রাণ রক্ষা পড়ে বাহনের আরোহীর। ধুমুহাত প্রকাণ্ড গছ বাগরি পড়া সোনারী নামরূপর মাজত বন্ধ হয়ে পড়ে যাতায়াত, ব্যাহত হয় বিদ্যুৎ সেবা। 45 মিনিট সময় বতাহ ধুমুহা আছে, কিন্তু তার লগে লগে প্রায় 20-25 মিনিট মানতে তার ভিড়টো বেশি পড়েছে, আর 20-25 মিনিট মানের পিছতে বরষুণ জাক আহি যাওয়ার কারণে আমি মানে অলমান মনতে বতাহটো হাম কটা নিচিনা অনুভব করছো। রাতেপরা বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিছে, তেওঁলোকে হয়তো বতাহ ধুমুহার গম পাই পেলায় বিদ্যুৎটো কাটি দিছিলে নেকি। ধুমুহাই কোবাই গেল বোকাজানৰ বিস্তর অঞ্চল। বোকাজানের টিংলিজান, জঙ্গল কসা, রাশিগাঁওর 30টাতকৈ অধিক বাসগৃহর তিনপাত উড়াই নিয়ার লগতে ভঁড়ালর ধান তিতি ক্ষতি সাধন হয়েছে কেবাটাও পরিয়ালর। ধুমুহায় গছ গছনি ভাঙি তচনছ করার লগতে উভালি পড়েছে বিদ্যুতর খুঁটাও। ম্যাক্সিমাম আমার মানে রাঁচিগাঁও, জঙ্গল কসা আর গারোবস্তি তিনটা গাঁত বেশিকে প্রভাব পেলাইছে, আর লগতে দহলা পুরো মানে ধান চান ভিজি গেছে মানুষের। মানুষ মানে যেটা বরষুণ আছে নিজকে বসাবর কারণে মানে পালেঙর তলত সোমাবলিয়া হয়েছে, এনেকা মানে ধুমুহা আছে কালি। আনহাতে শিবসাগরতো বরদৈশিলার তাণ্ডব। পুয়ায় প্রচণ্ড ধুমুহাই কোবাই গল মগরাহাট অঞ্চল। ধুমুহার ফলত উভালি পড়িল প্রকাণ্ড প্রকাণ্ড গছ, ছিগি টুকুরা টুকুর হয়েছে বিদ্যুৎ পরিবাহিতার। প্রকৃতির রুষ্ট রূপ ধারণ করার ক্ষতি হয়েছে কেবাটাও পরিয়ালর। সোনারীরপরা হানসিং কোঁয়র, ডবকারপরা আব্দুল হাকিম, শিবসাগরপরা প্রদীপ গগৈ আর বোকাজানেরপরা সুদীপ্ত বরার রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।